ওয়েব টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমি দেখাবো কিভাবে একটা হোম পেজ বা আপনার ওয়েবসাইটে ল্যান্ডিং পেজ তৈরি করবেন। তো আপনার পেজ ক্রিয়েট করার জন্য আপনি পেজে চলে যাবেন। পেজে এসে গিয়ে দেখবেন প্লাস সাইন আছে, তো সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কী ধরনের পেজ ক্রিয়েট করবেন সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে তো এখানে বিভিন্ন ধরনের পেজ পাবেন, তার মধ্যে স্ট্যান্ডার্ড পেজ, ব্লগ পেজ, ক্যাটাগরি পেজ, প্রোডাক্ট পেজ। তো আমরা একটা একটা করে পরে দেখবো। তো আমরা এর আগে ব্লগ পেজ ক্রিয়েট করা দেখছি। তো আজকে যেহেতু আমি হোম পেজ ক্রিয়েট করব, ল্যান্ডিং পেজ ক্রিয়েট করব, সেই জন্য আমি স্ট্যান্ডার্ড পেজ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি আমার সাইটের নাম, পেজের নাম দিতে পারি, পেজের যে কোনো নাম দিতে পারেন আপনি। তো আমি নাম দিতে হোম। হোম দেওয়ার পরে এটাকে আমি নেভিগেশনে রাখবো, রাখার জন্য সবই যা আছে তা রাখবো। রাখার পর ডান দিব। ডান দেওয়ার পরে আমার এটা ক্রিয়েট হয়ে যাবে, দেন পাবলিশ করব। পাবলিশ যখন করব আপনি তখনই এটা দেখতে পাবেন যে আপনার পেজটা ক্রিয়েট হয়েছে। তো এখানে দেখেন আমার হোম পেজ ক্রিয়েট করে ফেলছি। তো এখন আমরা অন্যান্য কাজগুলো করব, তার জন্য আবার আমি অ্যাডমিন প্যানেলে চলে যাচ্ছি। সেখানে গিয়ে এখানে দেখেন আপনি এগুলো এডিট করতে পারবেন। তো আমরা এখানে এই টাইটেল ড্র্যাগ করে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে এখানে দেখেন আপনাকে দেখাচ্ছে ক্লিক হেয়ার টু এডিট। তো আমি এডিট করবো, সেজন্য ক্লিক করছি। তো আমি এখানে লিখবো হচ্ছে মাই হোম পেজ। তো এখানে আমি আমার টাইটেলটা দিয়ে দিছি। টাইটেল দেওয়ার পর যদি টেক্সট দিতে চাই টেক্সটও দিতে পারবো। তো আমরা অল্প স্বল্প পরিসরে সব কিছু করে দেখাবো। তো এখানে আমি টেক্সট দিব যেহেতু, তো এখানে ক্লিক করে আমি লিখতেছি মাই, সরি, আল্লাইস এল এম আই জিস অল মিথি, দিস ইজ মাই হোম পেজ ইউজিং ওয়েবলি। তো আপনারা এইভাবে এগুলো কপি করে বারবার বসে দিতে পারেন, এরকমভাবে দিতে পারেন। তো আমি এগুলোকে এখান থেকে আবার সিলেক্ট করে আপনি বিভিন্ন অ্যালাইনমেন্ট দিতে পারবেন, ডিজাইন করতে পারবেন, বোল্ড, ইটালিক, এরকম অনেক কিছু করতে পারবেন। তো আমি এটাকে অ্যালাইন জাস্টিফাই করতেছি, সরি, জাস্টিফাই তো ভালো দেখা যাচ্ছে না। তো এটাকে অ্যালাইন সেন্টার করতেছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো করে দিতে পারেন, অথবা আপনারা যারা ডামি টেক্সট বলে একটা টেক্সট জেনারেটর সাইট আছে, DUMM ডামি টেক্সট জেনারেটর, তো সেখান থেকে এগুলো কপি করতে পারেন। এরকমভাবে আপনি এখানে দিবেন 50টা ওয়ার্ড, সিলেক্ট অল করব, কপি করব। কপি করার পরে আপনি আপনার এখানে চলে যাবেন, এগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে বসায় দিবেন। তো এগুলোকে এখন আমি অ্যালাইন জাস্টিফাই করতে পারি, অ্যালাইন জাস্টিফাই করছি। তো এবার আপনারা এটাকে পাবলিশ করতে পারবেন। তো আমি পাবলিশ করব না, পাবলিশ করার আগে একটা বাটন এখানে অ্যাড করব। তো বাটন অ্যাড করব, বাটনটা ড্র্যাগ করে ছেড়ে দিয়েছি। তো এটা হচ্ছে রিড মোরই লিখে দিলাম, রিড মোর। তো এখানে আপনি বাটনের টেক্সট কীভাবে দিতে পারেন, লিখে দিতে পারেন। এটা হচ্ছে রিড মোর, রিড মোর। তারপরে বাটন স্টাইল দিতে পারেন, বিভিন্ন স্টাইল দিতে পারেন, কালো, সাদা, আমি একটা দিয়ে রাখতেছি যাতে আপনারা বোঝেন। এই জন্যে লিঙ্ক দিতে পারেন যে আপনি অন্য কোনো সাইটে লিঙ্ক দিবেন নাকি অলরেডি কোনো পেজ ক্রিয়েট করছেন সেই পেজের লিঙ্ক দিতে পারেন। তো আমি দিচ্ছি যে এখানে ব্লগ পেজ যেহেতু ক্রিয়েট করছি, তো ব্লগ পেজের লিঙ্কটাই দিয়ে দিব। এখানে সাইট টাইটেল আমি দিলাম হচ্ছে টেস্ট দিলাম। টেস্ট দেওয়ার পরে এখানে টিক দিলে এটা নতুন একটা উইন্ডোতে ক্লিক ওপেন হবে। তো আমার বাটন দেওয়ার কাজ শেষ, বাদ বাকিটা আপনারা নিজেরা করতে পারবেন আশা করি। তো এখানে আমি বাটন দিয়ে দিয়েছি। এখন যদি আমি এটাকে পাবলিশ করি, দেখি কেমন দেখা যায়। এটা পাবলিশ করব। পাবলিশ করার পরে আমরা এটা ওপেন করি। ওপেন করার পরে দেখি কি পরিবর্তনটা হয়েছে, একটু বেশি সময় নিচ্ছে, সরি। দেখেন আমাদের হোম পেজ এরকমভাবে মাই হোম পেজ এটা লেখাটা আসছে, তারপরে এখানে আমার ডামি টেক্সটগুলো আসছে, তো এখানে বাটনটাও আসছে। তো এইভাবে আমরা হোম পেজ করতে পারি। এখানে আমাদের রিডমোর বাটনটাতে ক্লিক করতেছি, যেহেতু আমরা লিঙ্ক করেছিলাম ব্লগ পেজে, তো ব্লগ পেজে চলে আসছে কিন্তু। তো আপনারা এইভাবে আপনার সাইটের জন্য হোম পেজ তৈরি করতে পারবেন। আর মূলত ব্যাপারটা খুব সহজ,
যারা বেশি বেশি প্র্যাকটিস করবেন, ঘাটাঘাটি করবেন, একবার ভুল হবে আবার করবেন, এভাবে ডিলিট করবেন আবার দেখবেন, তাহলে দেখবেন যে আপনি অনেক এক্সপার্ট হয়ে গেছেন, আমার থেকে ভালো করতে পারবেন। সো আশা করছি আপনারা এটা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পর এইভাবে ফ্রি, যেহেতু টাকা লাগে না, ফ্রিলি ওয়েবসাইট বানাবেন, বানায় পরে নিজের জন্য ইউজ করতে পারবেন। তো আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করেন, সাজেশন করতে পারেন। তো আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।